সবকিছু সাধারণ চলছিল। তখনই খুব জোরে আওয়াজ আসে, ওর দুই ভেড়া খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। রাখাল তার ভেড়াকে এরকম পালাতে দেখে ভয় পেয়ে যায়। আরে এ কি, এটা কিরম আওয়াজ ছিল? আমার ভেড়া কোথায় চলে গেল? আমাকে ওদের খুঁজতেই হবে। তারপর রাখাল তার ভেড়াকে খুঁজতে খুঁজে জঙ্গলের খুব ভেতরে চলে যায়, কিন্তু ওর ভেড়ার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আরে ভাই, এখন দুটো ভেড়া কোথায় চলে গেল? যদি আমি এদের হারিয়ে দিই তাহলে আমার স্ত্রী খুব রেগে যাবে। এখন কি করি, কোথায় খুঁজি এদের? তারপর অনেক দেরি অবধি এখানে সেখানে খুঁজতে থাকে, কিন্তু সে কোনো সফলতা পায় না। তখন অন্ধকারও হয়ে যায়। আমি জঙ্গলের অনেক ভিতরে এসে গেছি, এখানে তো আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আরে ভাই, কেউ আছো? কেউ আমায় শুনতে পাচ্ছো? চামানের এরম চেল্লানো শুনে এক ভূতের ঘুম ভেঙে যায়। আরে এটা কে? মনে হয় আমার শিকার আশেপাশেই আছে। তখনই সে চামানের আওয়াজের পেছন করতে করতে ওখানে পৌঁছে যায়। আজকে তো মজা আসবে। হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? ভূত আমায় ছেড়ে দাও। এমনিতেও আমার দুই ভেড়া কোথায় আমি জানি না। আমি বিনা ভেড়ায় ঘরে গেলে আমার স্ত্রী এমনিতেও ঘরে ঢুকতে দেবে না। উপর থেকে আপনিও এখানে চলে আসছেন। এ বাবা, আজকের দিনটা একদমই খারাপ। হে ভগবান, এবার আমি কি করি? তুই আমার শিকার, তুই বেঁচে কোথাও যেতে পারবি না। তারপর রাতটা বলে ও চামানের ভেতরে ঢুকে পড়ে। আরে এটা আমার কি হচ্ছে? তারপর চামান নিজের ঘরের দিকে চলে যায়। একটু পরে সে নিজের ঘর পৌঁছে যায়। ওখানে তার বউ আগের থেকেই ওর অপেক্ষা করতে থাকে, আর সে অনেক রেগে থাকে। এসে গেছ? কোথায় ছিলে এত দেরি অবধি? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। যদি আগের থেকে দেরি হয় তাহলে ঘরের বাইরেই শুতে হবে, বুঝলে? আরে এ কি, ভেড়া কোথায়? ভেড়াকে কোথায় ছেড়ে এসেছো? কোথায় ওদের বিক্রি করে দাওনি তো? হে রাম! এই আমার মাথা ব্যথা করিস না, ঘর আসতেই চিক চিক শুরু করে দিয়েছিস। চলে যা, আমার জন্য জল নিয়ে আয়। আরে ভগবান, তোমার এত সাহস কি করে হলো যে আমার উপরে আদেশ চালাচ্ছ? কালকের মার ভুলে গেছো কি, না আবার মনে করাবো? আচ্ছা, এখন তুই আমায় মারবি? তোর এত সাহস, দাঁড়া মজা দেখাচ্ছি তোকে। আরে মরে গেলাম রে, মরে গেলাম! বাঁচাও বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও! হায় রে, আজকের কি হয়ে গেল? এর এত শক্তি কি করে আসলো? রোজ তো আমার আগে ভেজা বেড়াল হয়ে থাকতো, আজ সিংহ কি করে হয়ে গেল? আমার ভুল হয়ে গেছে রাজাজি, আমাকে ক্ষমা করে দাও। আপনি আমার স্বামী, আপনি যেরম বলবেন সেরকমই করব। আমাকে ক্ষমা করে দাও। এখন আসলো তো উট পাহাড়ের নিচে, চল যা এখান থেকে, আর আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, আমার খুব খিদে পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এক্ষুনি কিছু খাবার নিয়ে আসি। তারপর ওর স্ত্রী ওখান থেকে চলে যায়। আরে আজ ওর কি হয়ে গেছে? আজকে এরকম ব্যবহার কেন করছে? কাল অবধি আমার আগে আওয়াজও বেরোতো না, তো আজকে এসব কি করে হয়ে গেল? ও কিছু বুঝতে পারছে না যে এসব কি হচ্ছে। তারপর চামানের জন্য খাবার নিয়ে গেল, চামান ওর নিজের হিসাবের খাবারও খেয়ে ফেললো। ওর স্ত্রী অবাক হয়ে যায়, চিন্তিত হয়ে তাকে দেখতে থাকে। তারপর চামান পেট ভরে খাওয়ার পর শুতে চলে যায়। পরের দিন সকাল হওয়ার পর, আরে শুনছো, সকাল হয়ে গেছে, চলো ওঠো, কাজকর্ম করবে নাকি? তোর এত সাহস, তুই সকাল সকাল আমার ঘুম খারাপ করে ফেললি, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। হে ভগবান, মনে হয় এ পাগল হয়ে গেছে। তারপর সে পালাতে পালাতে নিজের প্রতিবেশীর ঘরে ঢুকে পড়ে। চামান ওর পেছন করতে থাকে, কিন্তু সে যখনই ঘরের বাইরে বেরোয় ও জ্বলতে থাকে, কারণ ও দিনের আলো সহ্য করতে পারে না। আমাকে এক্ষুনি ঘরে যেতে হবে। ও আবার নিজের ঘরের ফেরত চলে যায়। এক গ্রামের লোক চামানকে এরম রোদে জ্বলতে দেখে নেয় আর অবাক চিন্তিত হয়ে যায়। আরে আরে বাঁচলাম, আমি দিনে বাইরে বেরোতে পারবো না, আমাকে এই কথাটার ধ্যান রাখতে হবে। আরে এ কি করে হতে পারে? যেমন ভাই এরম রোদে আসতে জ্বললো কি করে? নিশ্চয়ই ডালে কিছু কালো আছে, আমাকে এই কথা বাকিদের বলতে হবে। তারপর সে দৌড়ে যায় আর বাকি গ্রামের লোকেদের এই ঘটনার ব্যাপারে বলে।
কালিয়া ভাই, আমার মনে হয় এর উপরে কোনো ভূতের ছায়া আছে। যখন থেকে কাল রাতে জঙ্গল থেকে এসেছে অবাক অবাক ব্যবহার করছে। কাল রাতেই ঘরে পুরো খাবার খেয়ে ফেলেছে, আমার সাথে বাজে ব্যবহারও করেছে, আর ওর চোখ ভূতের মতন লাল হয়ে গেছে। তুমি ভয় পেও না বোন, চলো আমি তোমার সাথে গিয়ে দেখছি। তারপর দুজন মিলে তার ঘরে যায়। ওখানে আগের থেকেই কিছু গ্রামের লোক ঘরের বাইরে বেরিয়ে থাকে। তারপর কালিয়া আর অনিতা ঘরের ভেতরে যায়। চমন, কোথায় তুই? একটু বাইরে তো হয়, বেবিতা বোনের সাথে এত দূর ব্যবহার করার সাহস কোথা থেকে পেলি? বাইরে আয় বলছি, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। চামানের কালিয়ার কথা শুনে রাগ এসে যায়। তারপর চামান রেগে গিয়ে বাইরে চলে আসে। এই কে রে তুই, তোর এত সাহস আমার সাথে উঁচু আওয়াজে কথা বলিস? দাঁড়া, তোকে এক্ষুনি বলছি। আরে আমি মরে গেলাম রে, ছাড় আমায়, ছাড় ছাড়। চমন ভাই, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি অনিতা বৌদির কথায় চলে এসেছি। ভাই তুমি ঠিক, ভাই এই মহিলাটাই ভুল, ওর সাথে ঠিক করেছ, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার ভুল হয়ে গেছে। অনিতা এসব দেখে ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। অনিতা বোন, এ কি হচ্ছে ভেতরে, কিরম আওয়াজ আসছে বাইরে? তখনই চামান কালিয়াকে উঠিয়ে ঘর থেকে বাইরে ফেলে দেয়। আরে মরে গেলাম রে, এ তোমার পাই ভেঙে দিয়েছে। কালিয়া ভাই, আপনি ঠিক তো আছেন না? না, আমি ঠিক নেই, চমন আমাকে অনেক মেরেছে, আমার ঘর ভেঙে দিয়েছে। তুমি ঠিক বলছিলে, চমনের উপর নিশ্চয়ই কোনো ভূতের ছায়া আছে, ও অনেক শক্তিশালী হয়ে গেছে, আমাদের মধ্যে কেউ তার সামনা করতে পারবে না। তুমি ঠিক বলছো কালিয়া ভাই, আমি নিজের চোখে দেখেছিলাম, যেই চমন ভাই বাইরে রোদে বেরোলো সেই ও জ্বলতে লাগলো, ও রোদ একদমই সহ্য করতে পারলো না, আমাদের যেরম করেই হোক ওকে ঘরের বাইরে বের করতে হবে। কিন্তু ভাই, এ ভূত অনেক শক্তিশালী, একে আমরা বাইরে কেমনি আনবো? আমার কাছে একটা সমাধান আছে, আমরা ঘরের ছাতে চড়ে ওর মধ্যে অনেক ফুটো করে দিই, যাতে সূর্যের আলো ঘরের ভেতরে চলে যাবে আর আমাদের বুদ্ধি কাজ করে যাবে, বুঝলে? আরে এ কি, এই রোদের আলো ঘরের ভিতরে কি করে আসছে? মনে হয় এরা আমার কমজোরির ব্যাপারে জেনে ফেলেছে। হায়, এবার আমি কি করি, কোথায় যাই? তারপর ওই ভূত সূর্যের আলোতে তরপাতে লাগে। আরে বাপরে, মরে গেলাম রে। আরে গ্রামের লোকেরা, দাঁড়াও, এরম করো না। হায়, আমি কি করব? তুমি যে মহিলার কথা বলছো, সে অনেক নিষ্ঠুর মহিলা, ও এই বেচারা চমনের উপর অনেক অত্যাচার করে। তোমরা চমনকে আমার হাত থেকে বাঁচিয়ে দেবে, কিন্তু এই পাপি মহিলা থেকে কি করে বাঁচাবে? ভূতের সব কথা শুনে গ্রামের লোকেরা হয়রান হয়ে যায় আর অনিতার দিকে তাকিয়ে থাকে। ভাই ভূতের কথায় দম আছে, যদি আমরা চমনকে এর থেকে বাঁচিয়ে দিই তাহলে ওই মহিলা ওর উপর অত্যাচার করবে, এর থেকে ভালো চমনকে ওরমই থাকতে দাও, এই ভূত ওই মহিলাকে উচিত শিক্ষা দেবে। না না, এরম বলবেন না, আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আজকের পর চামানকে কোনো কষ্ট দেব না, আমি দিব্যি দিচ্ছি, আপনারা খালি চামানকে এই ভূতের কাছ থেকে বাঁচান। ঠিক আছে, আমি তোমার কথাই বিশ্বাস করছি, কিন্তু আমার মনে হয় আমাদের এই ভূত কেউ মারা উচিত না, ও না জেনেই কিন্তু চমনের সাহায্য করেছে। এই ভূত, আমি তোকে মারতে চাই না, যদি তুই চমনের শরীর ছেড়ে দিস তাহলে আমরা তোদের ছেড়ে দেব, ওর রাজি আছিস? হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু আমি রোদে যেতে পারবো না, আমাকে একটু সময় দিয়ে দাও, যেই অন্ধকার হবে আমি এর শরীর ছেড়ে এখান থেকে চলে যাব। ঠিক আছে, তাহলে রাত হওয়া অব্দি আমরা সবাই এখানেই অপেক্ষা করি। একটু পরে রাত হয়ে যায় আর অন্ধকার হতেই ভূত চামানের শরীর ছেড়ে বাইরে বেরিয়ে যায়। আমাকে ক্ষমা করবে, আমি তোমার শরীরে কিছুক্ষণের জন্য দখল করে নিয়েছিলাম, কিন্তু আমি তোমার স্ত্রীকে ঠিক সমাধান করে দিয়েছি, আজকের পর ও তোমায় কখনো বিরক্ত করবে না। এতটা বলে ওই ভূত ওখান থেকে চলে যায়। চামানের স্ত্রী নিজের ভুল বুঝতে পারে আর ও চামানের থেকে ক্ষমা চায়।